হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে দুর্গা মায়ের ষষ্ঠী পুজো, তো শুভ ষষ্ঠী। সবাই মিলে ভালো এনজয় করো। আমার শরীর খুব খারাপ, তো যাই হোক, সকালবেলা উঠে মোটামুটি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, নিয়ে এই যে একটুখানি ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছি, তো এটা নিয়ে আমি মণ্ডপে যাব, ওখানে পুজো হবে। তো চলো, আমার মণ্ডপটা আমার বাড়ির পাশে, তোমাদের বলেছি দেখবে, চলো যাচ্ছি আমি। দেখো চলো, আমি ষষ্ঠী পুজো করবো ওখানে। আচ্ছা দরজাটা বন্ধ দিয়ে আস। এই শোনো না, শিখো না, তুমি করো, তুমি কাজ করো, হয়ে গেছে গোছানো, হয়ে গেছে গোছানো, ভালো সামনে মাটিটা, এই ন্যাকড়াটা দেন তো, তাকে বসে আমি মুখ ধুয়ে আনছি, ধুয়ে দিচ্ছি আমি। গাডার গুলো এক জায়গায় রেখে দেন, আবার লাগবে গাডার গুলো, গাডার গুলো এই তো কি গাডার, না এইখানে সিঁদুর পড়েছে, সিঁদুর পড়েছে আপনার পায়ে। হ্যাঁ ওইখানে বসে দেন, আমি কেচে দিই। সমস্যাটা তো ওই জন্য ওইখানে ওই জায়গাটা ছোট হয়ে গেছে। খুব মানিয়ে তো হয়ে গেল, সিঁদুর হয়ে গেল। এই খুশি
এইখানে একটু টাকা আছে, ওইটা আমার দাও তো। টাকা নোটটা নিলো, ওইটা না ঠাকুরমশাই আপনারই টাকা, আমার অঞ্জলির টাকা। হ্যাঁ আচ্ছা, এখানে আমাদের চিকে ছিল ওইটা অঞ্জলির টাকা, আপনি আপনার রাখেন। এখন কি সাজবে কাজে পরে শেষে কাটবে, এখন বুঝবে এখন এইখানে কর্পূর দিলে হতো না? হ্যাঁ পা যাচ্ছে না, কিছু হবে না। ভালো নাই মোর কোনো কালে, ভালোই যদি আমি তো বন্ধু।
মামি মামি আমি মোর রাজা বলে দিবে এই মামি কে রাজা মামি আসন বুদ্ধি আদর শক্ত তোমাদের শোনায় নাও।